আজিৰে পৰা জৰহাটত আৰু গোলাঘাটত সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা কৰা হৈছে। 7 দিনৰ বাবে সম্পূৰ্ণ লকডাউন জৰহাটত আৰু আজি সন্ধিয়া 7 বজাৰ পৰা 15 জুলাইলৈ জৰহাটত সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা কৰা হয়। গোলাঘাটত 9 দিনৰ বাবে সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা। আজি সন্ধিয়া 7 বজাৰ পৰা 17 জুলাইলৈকে গোলাঘাটত হ'ব লকডাউন। 17 জুলাই সন্ধিয়া 7 বজালৈকে থাকিব লকডাউন। করোনার গণসংক্রমণের আশঙ্কাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয় গোলাঘাট জেলা প্রশাসনের, আর সম্পূর্ণ লকডাউনের সময়ত যান বাহনের চলাচল বন্ধ থাকার লগতে বন্ধ থাকিব ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি কার্যালয় সমূহ বন্ধ থাকিব। লকডাউন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করিব প্রশাসনে। ইপিনে পশ্চিম কার্বি আংলংত বুধবারের পর আরম্ভ হয়েছে সম্পূর্ণ লকডাউন। পশ্চিম কার্বি আংলংত 15 জুলাইলৈ সম্পূর্ণ লকডাউন বলবৎ থাকিব। নগাঁও কেন্দ্রীয় কারাগারত করোনাত আক্রান্ত কয়েদী। করোনাত আক্রান্ত কারাবন্দী এগারী যুবতী কারাবন্দী ইপসিতা আহমেদ কোভিড 19 পজিটিভ। তিনদিন পূর্বে কারাগারে প্রেরণ করা হয়েছিল ইপসিতাক। নগাঁওত আক্রান্ত প্রথমগী কয়েদী। নগাঁও ইপসিতা নামৰ এগৰাকী কাৰাবন্দী যুৱতীক কোভিড 19 হিচাপে চিনাক্ত কৰা হৈছে। তিনিদিন পূৰ্বে কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰা হৈছিল ইপসিতাক। নগাঁৱত এয়া প্ৰথম কাৰাবন্দী আক্ৰান্ত হৈছে কোভিড 19ত। নগাঁৱত ইফালে কৰোনাত আক্ৰান্ত হৈছে 3জনকৈ চি আৰ পি এফ জোৱান। ইটাপৰা চি আৰ পি এফ কেম্পত আক্ৰান্ত হৈছে 3 জোৱান আৰু 3 আক্ৰান্ত জোৱানক 9 মাইলৰ চি আৰ পি এফ কেম্প হস্পিটেললৈ প্ৰেৰণ কৰা হয়। আৰু ইফালে কংগ্ৰেছ নেত্ৰী সুস্মিতা সেন, পুনৰ জনাইছো, কংগ্ৰেছ নেত্ৰী সুস্মিতা দেৱ আক্ৰান্ত হৈছে কোভিড 19ত। এছ এছ টি এইচত ভৰ্তি কৰোৱা হৈছে প্ৰাক্তন সাংসদগৰাকীক। গ্ৰীণ হিলছ হাস্পতালৰ স্বতাধিকাৰী ৰুদ্ৰনাৰায়ণ গুপ্তাৰ সংস্পৰ্শলৈ আহিছিল সুস্মিতা দেৱ। দুদিন পূৰ্বে কোভিড 19ত আক্ৰান্ত হৈছিল ৰুদ্ৰনাৰায়ণ গুপ্তা আৰু শেহতীয়াকৈ কংগ্ৰেছৰ প্ৰাক্তন সাংসদ সুস্মিতা দেৱ আক্ৰান্ত হৈছে কোভিড 19ত। শিলচৰ মেডিকেল কলেজ হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে প্ৰাক্তন সাংসদগৰাকীক। গ্ৰীণ হিলছ হাস্পতালৰ স্বত্বাধিকাৰী ৰুদ্ৰনাৰায়ণ গুপ্তাৰ সংস্পৰ্শলৈ আহিছিল সুস্মিতা দেৱ আৰু দুদিন পূৰ্বে কোভিড 19ত আক্ৰান্ত হৈছিল ৰুদ্ৰনাৰায়ণ গুপ্তা। দুদিন পূৰ্বে ৰুদ্ৰনাৰায়ণ গুপ্তাৰ সংস্পৰ্শলৈ আহিছিল সুস্মিতা দেৱ আৰু তাৰ পিছত তেওঁৰ স্বাব সংগ্ৰহ কৰা হৈছিল, স্বাব টেষ্ট কৰোৱা হৈছিল আৰু অৱশেষত সুস্মিতা দেৱ কোভিড 19ত আক্ৰান্ত হোৱা বুলি জানিব পৰা হৈছে আৰু শিলচৰ মেডিকেল কলেজ হাস্পতালত বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে প্ৰাক্তন কংগ্ৰেছৰ সাংসদগৰাকী। কেইজনমান আমাৰ এছ এছ বি কাটি কৰা জোৱান আছে। এই যিজন জোৱান পজিটিভ হৈছিলে তেওঁৰ কণ্টেক্টত থকা মানুহ আমি গোটেইখিনি টেষ্ট কৰিছিলোঁ। তাৰ ভিতৰত 6-7 এৰাউণ্ড 7 পজিটিভ ওলাইছে। মাননীয় এক্স এম পি সুস্মিতা দেৱ, তেওঁ পজিটিভ ওলাইছে। তেওঁ ইতিমধ্যে 108ৰ যোগেদি তেওঁ শিলচৰ মেডিকেল কলেজত আমি নিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ, তাতে তেওঁৰ ট্ৰিটমেণ্টটো হ'ব। এতিয়ালৈকে আমি তেওঁৰ কণ্টেক্ট ট্ৰেচিংটো ষ্টাৰ্ট কৰা নাই। তেওঁ আমাক যেতিয়া পজিটিভ হৈছে তেওঁ 108ৰ যোগেদি গৈছে, যোৱাৰ পিছত আমি তেওঁৰ লগত কণ্টেক্ট কৰিম, কণ্টেক্ট ট্ৰেচিংটো কৰিম, কেনেকুৱা আহিছে, কি চিটুৱেশ্যনত কাৰ লগত মানে তেওঁৰ কণ্টেক্ট হৈছে সেইটো আমি। ধেমাজিৰ মধ্য চিচিটাঙনি পঞ্চায়তৰ পুনৈ গাঁৱৰ পৰা আমলখি পাইড হৈ ধেমাজি সংযোগী পথটো ৰাইজে গাঁঠিৰ ধন ভাঙি মেৰামতি কৰিছে। পুনৈ গাঁৱৰ ৰাইজে সামাজিক দূৰত্ব বজাই ৰাখি পথটো মেৰামতি কৰে। প্ৰায় 3 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথটোৰ পকীকৰণৰ বাবে গড়কাপ্তানী বিভাগে আজি পৰ্যন্ত ৰূপায়ণ কৰিব নোৱাৰিলে এখন আঁচনি। বাৰিষা ব্ৰহ্মপুত্ৰৰ সোমপাৰৰ মঠৰ পৰা নামি অহা অংশটো হৈ পৰে বিপদজনক। ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা বয়োজ্যেষ্ঠসকলে অতি বিপদজনকভাৱে অহা যোৱা কৰিবলগীয়া হয় পথছোৱাৰে। পুনৈ গাঁৱৰ ৰাইজৰ দাবী, নিৰ্বাচনৰ সময়ত দি যোৱা প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰক স্থানীয় বিধায়কগৰাকীয়ে। আৰু এইখন ৰবত চাওঁ আহক আমাৰ সংবাদদাতা মন বিকাশ বৰগোহাঁইৰ এক ৰিপৰ্ট। বিধানসভাত সততে সৰব জোনাই সমষ্টিৰ বিধায়ক ভুৱন পেগু আৰু বিধায়কগৰাকীয়ে বিধানসভাত সঁচাকৈ সৰব হয়, কিন্তু প্ৰকৃতাৰ্থত তেওঁৰ সমষ্টিত কেনেধৰণৰ উন্নয়ন হৈছে
তার এক আমি জিয়া ছবি দেখাবলৈ উপস্থিত হৈছো মধ্য সিসি টঙানীৰ পুনৈ গাঁৱত আৰু পুনৈ গাঁৱৰ এতিয়া এটা বিপৰীত দৃশ্য যিহেতু যি সময়ত পৰিৱৰ্তনৰ কথা কোৱা হৈছে পৰিৱৰ্তনৰ কথা কোৱা হৈছে কিন্তু পৰিৱৰ্তন প্ৰকৃতাৰ্থত ৰাইজে হাতে কামে লাগিহে কিন্তু পৰিৱৰ্তন কৰিবলগীয়া হৈছে যিহেতু এইটো এটা মথাউৰিৰ ওপৰত আমি আছোঁ আৰু মথাউৰিৰ পৰা এই যি আচলতে পুনৈ গাঁৱলৈ যোৱা যি পথ এই পথৰ নামি যোৱা অংশত কিন্তু ৰাইজে নিজে নিজাববীয়াকৈ আচলতে গাঁঠি ধন ব্যয় কৰি তেওঁলোকে মেরামতি করেছে যেহেতু ইয়াত পুনপটিয়াভাবে এখন যদি এম্বুলেন্স অহা যাওয়া করব নয় কিন্তু যেহেতু প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই পথ ছোঁয়া কিন্তু মেরামতি বা নতুনক কিন্তু নির্মাণ হওয়ার আজি যেহেতু কোনো ধরনের আঁচনি গ্রহণ নকলে গড়কাপ্তানি বিভাগে আর মাত্র এগারী স্থানীয় ব্যক্তির আমি জানি বিচার যেহেতু আপনাদের নিজাববেগে হাতে কামে লাগবল হয়েছে কিয় এই অবস্থা হয়েছে আর কেনেধরণের আপনার অবস্থা হয়েছে অহা যাওয়ার ক্ষেত্রে আমার অসুবিধা তো এইটাই কি এখন মানে পুনৈগাঁও আমলখি পাড়িত সংযোগী পথ এই রাস্তা তো অতি পুরনি রাস্তা এই অথচ মানে ইমানবোর সরকার আহিল গোল এই পথৰ উন্নয়ন হোৱা নাই উজনি নামনি যথেষ্ট হৈছে উন্নয়ন আমি ভাল পাইছোঁ কিন্তু আমার পথ এতিয়ালৈকে উন্নয়ন হোৱা নাই আমি ইমানবোর সরকার দাবি করে আহিছোঁ এতিয়ালৈকে হৈ উঠা নাই হব হব বুলি কয় এতিয়া অলপতে কোৱা শুনিছোঁ কি স্থানীয় এমএলএ কৈছে কি ডিসেম্বর পৰা কাম হব এইটোতো হব হব বুলি আমি আশ্বাস শুনি আছোঁ কিন্তু কাম হলে হোৱা নাই এইটো সেইকাৰণে সরকারক আমি এইটোৱে দাবি জনাইছোঁ আমার অতি সোনকালে এই রাস্তাটো হব লাগে আর রাইজক একগোট করে মেলে মই মানে সচেতন ব্যক্তি হিসাবে রাইজক ইয়াত গোট খুয়াই মেলে এই নিজে অহা যাওয়া করবর কারণে মেরামতি করে লৈছো কোন আমার যদি ধেমাজি যা সংযোগী পথ এই আমলকি পাইতলে যা যে পুরনি রাস্তা এই মানে বহুবার ইয়াত এমএলএ হয়ে গেছে কিন্তু এতিয়ালৈকে বর্তমান এমএলএ মানে আশ্বাস দিয়ে থাকে প্রতি বছরে আশ্বাস দিয়ে থাকে ভোটের কারণে কয় না কিহর কারণে কয় কিন্তু আশ্বাস দিয়ার পিছতো ইহতে মানে এইখানে রাস্তাতে ইয়ার প্রায় ভূত পায় যথেষ্ট একটা ভূত পায় কিন্তু এইখানে রাস্তা এতিয়ালৈকে আমাক পার্মানেন্টলি এটা রাস্তা করে দিয়া নাই কারণ এটা রাইজর এনেকা অবস্থা যে ইয়াত এখন এম্বুলেন্স নামিবলে আমি বেমারী মানুষ করিয়াবলে বহুত অসুবিধা পড়ে যায় বহুত ভিতরের মানুষ আহিব লাগে কিন্তু আহিব নোৱাৰে এইখানে স্কুলও আছে ইয়াত যথেষ্ট মানে অকমান এজাক বরষুণতে গোটাই মাটির পাক কহি যায় কিন্তু আমাক যিকোনো রাস্তা আমাক স্থানীয় বিধায়কে পার্মানেন্টলি মানে বস্তুটো প্রকীকরণ করে দিব প্রকীপথ লাগে আর স্থায়ী সমাধান লাগে স্থায়ী সমাধান লাগে হয় নিশ্চিতভাবে এই সকল রাইজর দাবি যে এই অঞ্চলের এই পথ যে পথ ছোঁয়া প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য যে পথ এই পথ ছোঁয়া তেওঁলোকে আচলতে নির্মাণ করব লাগে মই পুনৰবাৰ কেমেৰা সহযোগী দেখাবলৈ অনুরোধ করছো এই পথটো আজিও কিন্তু জোনাই সমষ্টিত হয় গড়কাপ্তানি বিভাগের বিভিন্ন পথ প্রধানমন্ত্রী গ্রাম্য সড়ক যোজনার অধীনত নির্মাণ করা হয়েছে কিন্তু এই সমূহ পথ কেতিয়ালৈ প্রকৃতিতে নির্মাণ হব রাইজে আশায় বাদ চাই রয়েছে 2021 নির্বাচন আহিব কিন্তু সময়ত আকৌ ভোটের প্রতিশ্রুতি দিবলৈ ভোটের বিভিন্ন দলের আসলে প্রতিনিধিসকল আহিব বিধায়ক ভুবন পেগু আহিব ইয়াত ভূত ভিক্ষা করবলৈ কিন্তু তেওঁৰ সমষ্টিত যে এনে ধরনের উন্নয়নের ফুকুলা দুই বন্ধুর সঙ্গে ঘরের ফুবলে যাওয়া এগারী কিশোরী রহস্যজনকভাবে মৃত্যু খাবতি লওয়া কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় নগাঁত নগর ফৌজদারি পট্টি নামঘর পথর স্নেহা ডেকা উরফে নিকি নামর এগারী নবমান শ্রেণীর ছাত্রী বুধবারে আবেলি প্রায় 3 বজাত ঘরের ওসরের এগারী বান্ধবীর সঙ্গে ফুবলে গেছিল মানব বরা বাবুল দাস আর সিং উপাধির কেজনমান যুবকর সঙ্গে মটরসাইকেল ফুবলে গেছিল স্নেহা কিন্তু নিশা প্রায় 9 বজাত দুজন যুবকে মুমূর্ষু অবস্থাত স্নেহাক ঘরের পদূলিত পেলাই থ যায় পরিয়ালের লোকে স্নেহাক নগাঁও ভোগেশ্বরী ফুকননি অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করায় যদিও চিকিৎসকে মৃত ঘোষণা করে আর ইয়ার পিছতেই স্নেহার পরিয়ালের অভিযোগের ভিত্তিত মানব বরা নামের যুবকজনক আরক্ষী আটক করে আনহাতে স্নেহার বান্ধবীগুলো নগাঁও শহরের ভোজগাঁওত সংজ্ঞাহীন অবস্থাত উদ্ধার করে রাইজে চিকিৎসকে সন্দেহ করা মতে অধিক পরিমাণে ড্রাগস সেবন করার ফলতেই মৃত্যু হয়েছে স্নেহার নগাঁর লয়লা ইংলিশ স্কুলের নবমান শ্রেণীর ছাত্রী স্নেহা ড্রাগস আসক্ত হওয়ার কথা সন্দেহ প্রকাশ করেছে আরক্ষীয় এই ঘটনা সন্দর্ভত নগাঁও আরক্ষী আরম্ভ করেছে তদন্ত বর্তমান স্নেহার মৃতদেহ মর্গত রখা হয়েছে ড্রাগসর কোরাল গ্রাসত পরি নগাঁর যুব প্রজন্ম তিল তিলক ধ্বংসর মুখলৈ গতি করার বিষয়ে ইয়ার আগতেও বহুবার বাতরি সম্প্রচার করা হয়েছে ইতিমধ্যেই স্নেহার বান্ধবীগুলো চিকিৎসালয় ভর্তি করা হয়েছে আর বর্তমান বিপদমুক্ত বলে জানিপরা হয়েছে ঢুকুয়াগী নাম নিকি স্নেহা এনে আসল নাম স্নেহা ডেকা ঘর নিকি বলে নাইনত পড়ি আছে মানস নামের লড়াটা মিলন মানে এফালে মিলনপুর পড়ে ন এখানে বৈদ্যটো বৈদ্যটো চেগুনবাড়ি পড়ে আর কি নাম বাবলু
তাক অক্সিজেন দি আছে তাইক উঠাই লৈ গুচি গৈছে আজি মানুহে কালি মই গালি দিছিলোঁ যে নিতা মোৰ ছোৱালী লগৰজনীক ডাক দিছিলে বেজি লৈছিলে কৈছে মোৰ আণ্টিয়ে বেজি দিছে কোনে দিছে মানুহে দিছে আজি মোৰ ছোৱালীক উঠাই নি মোৰ ছোৱালীবিলাক খাব নাজানে নহয় তাকেইটা চিভিলত এডমিট কৰি দিছে মই নাজানো মানুহৰ ঘৰ আমি নিতাৰ লগৰ ছোৱালী কেইজনী লগত একেলগে থাকে মিলন পথে ঘৰ লগৰ কেইজনী মোৰ ছোৱালীজনী আজি মই চাৰে তিনিটাত মোৰ লগৰজনীয়ে ফটো দিছে হোৱাটছএপত আণ্টিয়ে এয়া মায়ে ফটো দিছে তাৰপিছত মানুহে কিবা খুৱাই আছে মই লগালগ গলো গৈ বিচাৰি নাপালো মই জীৱন কেতিয়াও থমকি নৰয় প্ৰতিকূল পৰিস্থিতি অতিক্ৰম কৰি পুনৰ জীৱন আৰম্ভ কৰে মানুহে শিৱসাগৰৰ বিশেষভাৱে সক্ষম অৰবিন্দ বৰাৰ ক্ষেত্ৰতো তেনে পৰিস্থিতিয়েই হৈছে অৰবিন্দ বৰাই এটা দুৰ্ঘটনাত হেৰুৱাইছিল নিজৰ সোঁহাতখনৰ অৰ্ধাংশ জীৱনক প্ৰাণ ভৰি ভাল পোৱা যুৱকজনে এখন হাতেৰেই কৰি গৈছে বৈদ্যুতিক সামগ্ৰী মেৰামতিৰ কাম আগবঢ়াইছো শিৱসাগৰৰ পৰা আমাৰ সংবাদদাতা জয়জ্যোতি গগৈৰ এক ৰিপৰ্ট মোৰ সৈতে এগৰাকী দিব্যাংগ লোক উপস্থিত আছে যিগৰাকীয়ে এক দুৰ্ঘটনাত নিজৰ সোঁহাতৰ অৰ্ধাংশ হেৰুৱাইছে কিন্তু তেওঁ ভাগৰি পৰা নাই সেয়ে তেওঁ আজিৰ তাৰিখত নিজে বহুতৰ কাৰণে আদৰ্শত পৰিণত হৈছে বহুজনক তেওঁ আদৰ্শ দেখাইছে কৰ্ম সংস্কৃতিৰ প্ৰতি তেওঁ যি স্পৃহা এই স্পৃহা ইয়াৰ যোগেদি প্ৰমাণ কৰিছে মই দেখাইছোঁ অৰবিন্দ বৰা শিৱসাগৰৰ দেৱালয় গায়ন গাঁৱৰ এগৰাকী যুৱক মই সমীৰে দেখাব সেই মুহূৰ্তত তেওঁৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত এইধৰণে কৰ্মৰত হৈ আছে দুৰ্ঘটনাত তেওঁ নিজৰ সোঁহাতখনৰ এটা অংশ হেৰুৱাব লগা হৈছিল কিন্তু তাৰ পাছতো তেওঁ উদ্যম নেহেৰুৱাই ভাগৰি নপৰি হতাশ নহয় জীৱন যুদ্ধত জয়ী হ'বৰ কাৰণে তেওঁ কঠোৰ সংগ্ৰাম অব্যাহত ৰাখিছে আৰু এই ধৰণৰ কাম কাজ কৰি তেওঁ নিজে উপাৰ্জনক্ষম হোৱাৰ লগতে পৰিয়ালকো সকাহ দিবলৈ চেষ্টা কৰিছে অৰবিন্দৰ পৰা মই দুটামান কথা জানিব পাৰি বিচাৰিম এই কিমান দিন ধৰি এই কাম কাজবিলাক চলাই থকা হৈছে সেইটো মোৰ আজি প্ৰায় 4 বছৰমান হ'ল কাম কৰি থকা তেনেকৈ এতিয়া দোকান এখন খুলি ল'লোঁ দোকানখন খুলি ইয়াতে ফেন মটৰ ইনভাৰ্টাৰ ঘৰ ৱাইৰিং পাইপৰ কাম আদি কৰা হয় অসুবিধা কোনো হয় অসুবিধা একো নাই খালি মোৰ লগত এজন সহকাৰী হ'লে মোৰ বেছি ভাল কিন্তু সহকাৰী ল'লেও মই পইচা দিব মই নোৱাৰিম তেওঁক সেইটো কাৰণে সহকাৰী লোৱা নাই এই কামৰ যোগেদি উপাৰ্জনত অসুবিধা হৈছে বা কেনেধৰণৰ উপাৰ্জন উপাৰ্জন সিমানো নহয় মাহটোত মানে 2-3 ফেন পৰে বা গৰম ছিজনতহে ফেনটো পৰে ঠাণ্ডা ছিজনতো ফেন নপৰে তাৰ কাৰণে অসুবিধা হয় চৰকাৰী কিবা সুবিধা এতিয়ালৈকে পোৱা চৰকাৰী সুবিধা 2 এবাৰ পালোঁ যদিও এতিয়া তেনেকুৱা একো সুবিধা পোৱা নাই চৰকাৰক মই তাকে আহ্বান জনাওঁ যে মোৰ এই ইলেক্ট্ৰিকেলৰ দোকানখন আৰু উন্নত কৰিবৰ কাৰণে যাতে কিবা এটা উপায় কৰি দিয়ে নিশ্চয় এয়া অৰবিন্দ বৰা তেখেতে যথেষ্ট কষ্ট কৰি জীৱন সংগ্ৰাম অব্যাহত ৰাখিছে আৰু এইগৰাকী যুৱকক চৰকাৰে যদি যথোপযুক্ত সঁহাৰি আগবঢ়ায় সহযোগিতা আগবঢ়ায় তেওঁক যদি কিছু অনুদানৰ ব্যৱস্থা কৰে নিশ্চয় তেওঁ নিজৰ লগতে আৰু দুজনকো তেওঁ সংস্থাপনৰ ব্যৱস্থা কৰিব পাৰিব গুৰুত্বপূৰ্ণ খবৰ গুৱাহাটী কেন্দ্ৰীয় কাৰাগাৰত পুনৰ 4 জন আক্ৰান্ত হ'ল কোভিড-19ত কৃষক নেতা ধৈৰ্য কোঁৱৰ বিতু সোণোৱালৰ লগতে আন 2 জন কোভিড পজিটিভ কেন্দ্ৰীয় কাৰাগাৰত এই পৰ্যন্ত মুঠ 6 জন কয়েদী আক্ৰান্ত হৈছে কোভিড-19ত পুনৰ এক আতংকময় পৰিস্থিতি গুৱাহাটী কেন্দ্ৰীয় কাৰাগাৰত ইতিমধ্যে আমি জনাইছোঁ কাৰাবন্দী হৈ থকা কৃষক নেতা ধৈৰ্য কোঁৱৰ আৰু বিতু সোণোৱাল আক্ৰান্ত হৈছে কোভিড-19ত আৰু 2 গৰাকী নেতাৰ লগতে আন 2 জন কয়েদী আক্ৰান্ত হৈছে কোভিড-19ত আৰু কেন্দ্ৰীয় কাৰাগাৰত এই পৰ্যন্ত মুঠ 6 জনকৈ কয়েদী আক্ৰান্ত হৈছে গুৱাহাটী কেন্দ্ৰীয় কাৰাগাৰত ইয়াৰ পূৰ্বে কণ্টেইনমেণ্ট জ'ন ঘোষণা কৰা হৈছিল গুৱাহাটী কেন্দ্ৰীয় কাৰাগাৰ আৰু শেহতীয়াকৈ আৰু 4 জনৰ দেহত ওলাল কোভিড-19 পজিটিভ কৃষক নেতা ধৈৰ্য কোঁৱৰ আৰু ছাত্ৰ নেতা বিতু সোণোৱালৰ লগতে আন 2 জন কোভিড-19 পজিটিভ আৰু ইয়াকে লৈ কেন্দ্ৰীয় কাৰাগাৰত এই পৰ্যন্ত 6 জনকৈ কয়েদী আক্ৰান্ত হ'ল কোভিড-19ত ইয়াৰ পূৰ্বে 2 জনকৈ কয়েদী আক্ৰান্ত হৈছিল কোভিড-19ত আগবাঢ়িছো আমাৰ সংবাদদাতা উৎপল হালৈৰ এক ৰিপৰ্ট
রাজধানী চহর গুৱাহাটী মহানগরীত প্রত্যেক দিনে হুড়হুড়াই বৃদ্ধি পাইছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, আর যাকালি বৃদ্ধি হয়েছিল 196 জন, আর সেই 196 জন দুজনের ভিতর আসছিল কেন্দ্র কারাগার কারারুদ্ধ হয়ে থাকা বিগত প্রায় 200 দিনতক অধিক কাল সময় বিটু সোনোয়াল আর ধৈর্য কোঁয়ার। ইতিমধ্যে বিটু সোনোয়াল আর ধৈর্য কোঁয়ার যেহেতু করোনা আক্রান্ত হয়েছে, কেন্দ্রীয় কারাগার প্রায় 200 দিনতক অধিক দিন আক্রান্ত আবদ্ধ হয়েছিল কেন্দ্রীয় কারাগার কারারুদ্ধ হয়ে আসছিল, কা আন্দোলনের সময় তেখেতসকল গ্রেপ্তার করেছিল, পরবর্তী পর্যায়ত এন আই এর আদালতত গোচর চলি আসছিল, আর এন আই আদালতে তেখেতসকলের গা বেয়া দেখি দুদিন পূর্বে নির্দেশ দিছিল এন আই আদালতে, নির্দেশ দিছিল যে তেখেতসকলের সব টেস্ট সংগ্রহ করব লাগে, আর দুদিন পূর্বে সব টেস্ট সংগ্রহ করার পিছত যাকালি নিশা তেখেতসকলের দেহত কোভিড-19 উপস্থিত ধরা পড়ে, আর উপস্থিত ধরা পড়ার লগতে কারাগারের ভিতরতো এক হৈচৈ পরিবেশের প্রবাহ পড়ে, আর পূর্বতে দুজন কয়েদীর দেহত করোনা আক্রান্ত হয়েছিল, আর এতিয়া যদি চা যায় মুঠ 6 জন লোকের দেহত কেন্দ্রীয় কারাগার করোনা পজিটিভ পাওয়া গেছে, তো সর্বমুঠ যদি চা যায় কেন্দ্রীয় আজি তারিখত আক্রান্ত সংখ্যা 6 জন, আর যাকালি 4 জন আইসিল, আর ইয়ার সমান্তরভাবে যাকালি 4 জনের ভিতর আসলে বিটু সোনোয়াল আর ধৈর্য কোঁয়ার যি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আশারী নেতা তেখেতসকলে, তেখেতসকলে বিগত প্রায় 200তক অধিক দিন ইয়াতে আবদ্ধ হয়ে আসছিল, এন আই এর গোচর দিন আসছিল, তেখেতসকলে কা আন্দোলনের সময় তেখেতসকলে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী সময় যেহেতু তেখেতসকলের দেহ ক্রমাৎ অসুস্থ হয়ে পড়েছিল, আর প্রায় 2 মাস ধরে তেখেতসকলক কিন্তু কোনো লোককে করোনার দোহাই দিয়ে কাকো লগ করবলে দিয়া নাছিল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ, তেনে সময়সাত কোরপরা কেন্দ্রে কার দ্বারা আসলে করোনা সংক্রামিত হল তাকলে কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছে। ইয়ার সমান্তরভাবে যদি চা যায় বিটু সোনোয়াল আর ধৈর্য কোঁয়ারও ইতিমধ্যে তেখেতের অনুরাগীসকলে ফেসবুক পোস্টযোগে বিভিন্ন মন্তব্য দিছে যে তেখেতসকলক প্রথম পর্যায়ত এম এম সিত চলে নিয়া হয়েছিল, তার চিকিৎসাধীন নাপায় জি এম সিত চলে নিয়া হয়েছিল, জি এম সিএইচত বিছনা নাপায়, তারপর সোনাপুরের মডেল হসপিটালে নিয়া হয়েছিল, সোনাপুরত চিকিৎসার ব্যবস্থা নাপায়, তার পরবর্তী পর্যায়ত খানাপাড়া নিয়া হয়েছিল, খানাপাড়াতো কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা নাপায়, পরবর্তী পর্যায়ত এ এম সিএইচত অস্থায়ী কক্ষত রখা বলে তেখেতের অনুরাগীসকলে বিভিন্নজনে ইতিমধ্যে পোস্ট প্রেরণ করেছে। আর ইয়ার সমান্তরভাবে যদি চা যায় কেন্দ্রীয় কারাগারত আজি তারিখত মুঠ আক্রান্ত সংখ্যা 6 জন, পূর্বে 2 জনক করোনা আক্রান্ত হয়েছিল, আর যাকালি নিশা 4 জন আক্রান্ত হয়েছে করোনাত। আর ইয়ার সমান্তরভাবে অখিল গগৈ আর মানসরা ইতিমধ্যে কিন্তু কোনো ধরনের রিপোর্ট অহা নাই, আর তেখেতসকলের রিপোর্ট বা কি আহে সেয়া কিন্তু সময় লক্ষণীয় হব, কিন্তু যি ধরনের কারাগার কর্তৃপক্ষ প্রথমতে তেখেতসকলের স্ব সংগ্রহ করব লাগিছিল, কিন্তু যে এন আই আদালতে দিয়া হুকুমের পিছতে তেখেতসকলে স্ব সংগ্রহ করেছে, পূর্বে দেহ অসুস্থ হওয়ার পিছতো কিয় স্বতে সংগ্রহ করা নাছিল, কিন্তু অনুরাগীসকলের মাজত কিন্তু এক ডাঙর প্রশ্ন হয়ে আছে বা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্যসকলের মাজত ডাঙর প্রশ্ন। বহরমপুরত বন্য হস্তী তাণ্ডব, বহরমপুর আদর্শ গাঁও ঘুগড় গাঁও শিবস্থানত ভাঙি লণ্ডভণ্ড করিলে 7টাক বাসগৃহ, কথম্পি প্রাণ রক্ষা কেবাজন লোকর বন্যহস্তির উপদ্রবর পিছতো বন বিভাগে কোনো ধরনের ব্যবস্থা নোলার অভিযোগ, নির্বিকার বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বহরমপুরবাসী, বহরমপুরত হাতী মানুষের সংঘাত, বহরমপুর আদর্শ গাঁও ঘোগড় গাঁও শিবস্থানত ভাঙি লণ্ডভণ্ড করিলে 7টাক বাসগৃহ, বন্যহস্তির জাকে কথম্পি প্রাণ রক্ষা পড়ে কেবাজন লোকর বন্যহস্তির উপদ্রবর পিছতো বন বিভাগে কোনো ধরনের পদক্ষেপ নোলার বাবে এতিয়া ক্ষোভ প্রকাশ করেছে বহরমপুরবাসী বন বিভাগের বিরুদ্ধে। ভাঙি ভিতর গোটে বাসন সাসন পেলাই করে গোটে থান বাসন করে থ গেছে, লোটে মানে বিছনা তলত সুমাই আছো, তারপর মানুষ আহি খেদা খেদি করেছে নাই আহা, ফার্স্ট ওচর মানুষ চিঞরিছো বিছনা তলৰ পৰা চিঞৰিছো, তাৰপিছত আহিছে আৰু আহি পেলাই খেদিছে, নেযায় নেযায়, হাতী সন্ধিয়াতে আহিছে, সন্ধিয়াতে আহিছিলে দুজন, কল চল খাই গ'ল, আকৌ আহিছে ৰাতি এটা বজাত। সৃষ্টি সম্ভৱ পথাৰৰ আখৰা, হালুৱা ৰুৱনীৰ কিৰিলিত জীপাল শাওনৰ পথাৰ, এতিয়া উশাহ ঘূৰাবলৈ সময় নোহোৱা ব্যস্ততা, শাওন মানেই ব্যস্ততা, ৰ'দ আৰু বৰষুণত দেহা কোলাক পৰি যোৱা এই মাহেই হল পরিশ্রমর শাওন, শাওনের আছে নিজস্ব বৈশিষ্ট্য, সোনালী সপন, যে সপনত আছে সৃষ্টির বিপুল সম্ভাবনা। চৰাইদেউ জেলার মাহমরা জাপিধরা গাঁৱত পথাৰত দেখা গল ন ভূঁই ৰোৱাৰ পর্ব, গরুর হালে হাল বাই মৈয়াই বোকা করা পথাৰত হালুয়া ৰুৱনীক চাহ জলপানের যোগান ধরা পরম্পরা যেন এতিয়াও জিয়াই আছে শাওনের পথাৰত, এতিয়াও হেরাই যোৱা নাই হাওরী পরম্পরা, খেতি পথাৰত ইঘরে সিঘরক সহায় করা সেই পরম্পরাই যেন এতিয়াও জিয়াই রাখিছে সম্প্রীতির বান্ধন। বাদে
চৰাইদেউৰ আগবঢ়াইছোঁ আমাৰ সাংবাদিক ঘনশ্যাম কোঁৱৰৰ এক ৰিপৰ্ট। আমি উপস্থিত আছো, পথাৰত উপস্থিত আছো, ন ভূঁই ৰোৱা অনুষ্ঠান চলি আছে। এটা কথা উল্লেখ কৰি লওঁ এইখিনিতে, মই মুংমাৰ পৰা আহি স্বৰ্গদেউ চাউলুং চুকাফাই যেতিয়া অসমত ভৰি দিছিলে পাটকাই পাৰ হৈ, তেওঁ এষাৰ কথা কৈছিলে মুংডুং চুংখাম, যাক আজি আমি চৰাইদেউ বুলি জানো। মুংডুং চুংখাম মানেই হৈছে সোণোৱালী শস্যৰ দেশ। আৰু মোৰ চৌপাশে আপোনালোকে দেখিছে কি ধৰণে আচলতে ৰোৱনী ডাউন ৰোৱনীসকল ব্যস্ত হৈ পৰিছে, হালোৱাই হাল মৰাৰ পিছত আচলতে যি তেওঁলোকৰ পৰম্পৰাগত পদ্ধতিৰে কঠীয়া পাৰি অনা কঠীয়া আনি তেওঁলোকে ইয়াত গুজি দিছে। আৰু এই গুজি দিয়া শস্যই আচলতে তেওঁলোকে কিছু মাহৰ পিছত পদ্ধতিগতভাৱে যেনেধৰণে সোণগুটি চপোৱা বুলি কয় তাক চপাব লাগিব। আৰু বোকাত আচলতে এনে বিভিন্ন ধৰণৰ পৰিৱেশ আপোনালোকে দেখিবলৈ পাইছে। বোকাত তেওঁলোকে যি পৰম্পৰা অক্ষুণ্ণ ৰখাৰ চেষ্টা কৰিছে। আমি ৰাউনী আছে, আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম তেওঁলোকৰ সৈতে। আপোনালোকে এনেকৈ কৰি থাকে নহ'লে? অঁ, আমি এনেকৈ প্ৰতি বছৰে এনেকৈ কৰা হয়। আমাৰ জাপিধৰা গাঁওবাসী চুবুৰীয়া ইঘৰে ইঘৰে যোৱা যোৰ হয় আৰু, চবে সকলোৱে সলনা সলনি কৰা হয়। আৰু খেতি নকৰিলেনো কেনেকৈ হ'ব? আমাৰ সকলোৱে আৰু কঠীয়া তুলি মানে কঠীয়া ৰুই আৰু খেতি চেতি কৰা হয়। তাৰপৰা এইবাৰ কৰোনা ভাইৰাছ আহিছে, বিভিন্ন সমস্যা হৈছে। অঁ, এইবাৰ কৰোনা ভাইৰাছৰ পৰা আমি সকলোৱে বিৰত মানে দূৰত দূৰত থাকি আৰু সকলোৱে ইঘৰে ইঘৰে যোৱা হৈছে আৰু এনেদৰে। আৰু ইয়াৰ পিছত হয়তো ন খাব লাগিব। অঁ, ন খাব লাগিব। তাৰপিছত ধান দাবলৈ এনেকৈ যোৱা হয়, সকলোৱে যোৱা হয় ইঘৰে সিঘৰে, ওচৰ চুবুৰীয়া মিলা প্ৰীতিয়ে ইঘৰে সিঘৰে এনেদৰে যোৱা হয় আৰু। সকলোৱে আচলতে ইজনে সিজনক সহায় কৰি হাউৰী পথাৰ বুলি যাক কোৱা যায়, হাউৰী পথাৰ আচলতে ইজনে সিজনক সহায় কৰাৰ প্ৰথাৰে তেওঁলোকে এনেধৰণে যি কৃষিকৰ্ম ভাগ আগবঢ়াইছে। আমাৰ মাজত এজন যুৱক আছে, আমি জানিব বিচাৰিম কেনেধৰণে এনেধৰণে আপোনালোকে হেৰি কৰি থাকেনে? আমি প্ৰতিবছৰে যি আমি আমাৰ কৰিব লগা কৃষি, আমি সকলোৱে গাঁৱৰ মানুহখিনি লগ খাই এইধৰণে আমি প্ৰতি বছৰে ৰুই মেলি যিধৰণে চহাব লাগে, মৈ মাৰিব লাগে, গাঁওঘৰ আমাৰ যিখিনি আমাৰ মিলিজুলি থকাৰ এটা আমাৰ নীতি আদৰ্শ আছে, সেইখিনি তেনেকুৱা ধৰণতে আমাৰ আজি চলি আছে। ইঘৰে সিঘৰক সহায় কৰে, গাঁৱৰ আৱাসী ওলাই আহে, ইঘৰে সিঘৰে আমাৰ প্ৰত্যেকৰে অতীতৰ পৰাই চলি আহিছে, আমাৰ যিখিনি আজো ককা দিনৰ পৰাই আমাৰ চলি আহিছে, আজিও সেই চলি আহিছে বুলি মই সেইটোৱেই কওঁ। আৰু অন্যবাৰতকৈ এইবাৰ ন ভৰি ৰোৱাৰ ক্ষেত্ৰত যিটো মানে ফূৰ্তি হ'ব লাগিছিলে, এই মহামাৰী হৈ আছে, কৰোনা ভাইৰাছ হৈ আছে, সেইকাৰণে কিছু কম হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। এইটো ক'বলৈ গ'লে সম্পূৰ্ণ ভাৰতবৰ্ষতে আজি যি মহামাৰী কৰোনা COVID-19 হৈছে, এইটোতো খুব ভয়াৱৰ। আমি আজি যি সজাগ হৈ আছোঁ, এই সজাগৰ ওপৰতে আমি কৃষি যি আমি নকৰিলে আমি পেটৰ ভাতমুঠি আমাৰ নহয়, সেইটো কাৰণে আমি যিখিনি কৰিব লগা, আমি যি ছ'চিয়েল ডিষ্টেন্স মানি আমি কৰিব লাগে, সেইখিনি আমি মানি আজি এই কৃষিখিনি আমি আগুৱাই লৈ গৈছোঁ, সম্পূৰ্ণ সকলো ৰাইজৰ লগতে মিলি আগবাঢ়ি গৈ আছোঁ। হয়, নিশ্চিতভাৱে মহামাৰী থকাৰ বাবে আচলতে ন ভূঁইৰ পথাৰত যি আনন্দ থাকে, যি আনন্দত ৰোৱনীসকলে ফূৰ্তি কৰে, হালোৱাসকলে ফূৰ্তি কৰে, কিন্তু সেই ফূৰ্তি দেখিবলৈ পোৱা নাই, কিছু কমি গৈছে। কিন্তু পৰম্পৰা যি আছে, পৰম্পৰা অক্ষুণ্ণ ৰাখিছে তেওঁলোকে, আৰু এনেধৰণে সামাজিক দূৰত্ব বৰ্তাই ৰাখি তেওঁলোকে কৃষি কৰ্মত নামি তেওঁলোকৰ পৰম্পৰা অব্যাহত ৰাখিছে। চিৰিঙৰ পূব এংকৰবাৰীৰ খালপাৰা গাঁৱত যাতায়াতৰ ক্ষেত্ৰত দীৰ্ঘদিন ধৰি সমস্যাৰ সন্মুখীন হৈ আহিছে ৰাইজ। বাঁহৰ ভঙা দলঙৰ ঠাইত পকী দলং নিৰ্মাণৰ প্ৰতিশ্ৰুতিৰে গাঁওবাসীৰ পৰা ভোট আদায় কৰি আহিলেও 70 বছৰে কাম আৰম্ভ কৰা নহ'ল। প্ৰতিবাৰ নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত BPF নেতাই ৰঙা ফিটা কাটি আধাৰশিলা কৰি আভুৱা ভাৰি অহাৰ ফলত আজিলৈকে হৈ নুঠিল পকী দলং। চাওক বঙাইগাঁৱৰ পৰা আমাৰ সাংবাদিক উপানন্দ শৰ্মাৰ এক ৰিপৰ্ট। 17 বছৰ কাল BPFৰ শাসনকাল চলিল যদিও চিৰাং বা BTAD-ত উন্নয়ন হোৱা নাই, আৰু যাৰ কাৰণে আজিও যমৰ যাতনা ভুগি আছে সাধাৰণ লোকসকলে যাতায়াতৰ ক্ষেত্ৰত। আৰু মই এতিয়া উপস্থিত আছোঁ চিডলি উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত এইখন খালপাৰা গাঁৱত, আৰু দেখুৱাবলৈ বিচাৰিছোঁ এইদৰে বাঁহৰ তেওঁলোকে দলঙৰ ওপৰেৰে তেওঁলোকে যাতায়াত কৰিব লগা হৈছে। উপায় নাই, যিহেতু তেওঁলোকৰ দলং নাই, নিজে এইদৰে তেওঁলোকে নিৰ্মাণ কৰে বাঁহৰ দলং, আৰু ইয়াৰ ওপৰেৰে তেওঁলোকে যাতায়াত কৰিব লগা হৈছে দীৰ্ঘদিনে। কি ক'ব আপোনালোকে, কেনেধৰণৰ সমস্যা হৈছে যাতায়াতৰ ক্ষেত্ৰত? চাওক, এই দলংখন আমাৰ এই পূব এংকৰবাৰী খালপাৰা ৰাইজৰ এটা দীৰ্ঘদিনীয়া সমস্যা। এই দলংখনৰ কাৰণে আমাৰ বিৰাট এটা অসুবিধাৰ সৃষ্টি। দলংখন আমাক লাগে, আমাৰ বাইক আছে, গাড়ী আছে, এইবিলাক আমি পাৰ কৰাত বিৰাট অসুবিধা হয়। আমি মানে এক ট্ৰাক
ইটা আনিব নোৱাৰোঁ, এক ট্ৰাক শিল আনিব নোৱাৰোঁ, এক ট্ৰাক বালি আনিব নোৱাৰোঁ। হ্যাঁ, নদীর পথ এনেকে রাখি আমি ঠেলাই দি মানে ঘরত লই যাব লাগে। হ্যাঁ, আজি আমি ইয়াতে 70-80 মানুষ আছো। হ্যাঁ, এখানে দলং আমাক ইচ্ছা করলে আমাক দিব পারে, ইচ্ছা করলে আমাক সরকারে দিব পারে। কিন্তু কি কম কক, মই এজন নিজে বিপিএফর সক্রিয় কর্মী। হুম, মই ব্লকের এজন মানে ইউথর অর্গানাইজিং সেক্রেটারি। হ্যাঁ, কিন্তু কি কম কক, মানে কোয়ার মানে ভাষা নাই এনেকুৱা হৈছে অবস্থা। হ্যাঁ, পানিরাম স্যার আহে, আমি ক ডিমান্ড দিও। হ্যাঁ, কিন্তু তেওঁলোকে নুশুনে। হয়, কি কব, সমস্যা কেনে ধরনের যাতায়াতের? আমার শিদিলি ব্লকের আন্ডারত যেটা আমার পূব ইঙ্গুরবাড়ী খালপাড়া বলে কয়, এইটো উজানি নদীত আমার তিনখন ব্রিজের দরকার। বৃহত্তর অঞ্চল এইখন আমার এই খালপাড়া এরিয়াত, এই বৃহত্তর অঞ্চলত স্কুলিয়া ছাত্র ছাত্রীর আৰু আমার রাইজর যেখানে আমার হাজিরা মজুরি করে রাইজে খায়, খাটি খাওয়া রাইজর, এই যাতায়াতের রাস্তাটো আমার এই 17 কালে বিটিসি সরকারে শাসন করে গল, এই 17 বছরত কোনো একটা আমার এই মাইনরিটি এরিয়াত কোনো একটা উন্নয়ন করে নগল। তার কারণে এইবার আমার, আমি তো আগরপরে দাবি জানাইছো, বহুত আগতে আমি নিউজও করেছিলাম, এই আমার তিনখান ব্রিজের কারণে বহুতবার আমি আবেদনও করেছিলাম, কিন্তু বিপিএফ সরকার খালি আহিল ফিতা কাটি যায়, নারিকল ভাঙি যায়, তারপর আর কোনো কাম নকরে। ইলেকশনের সময় আহে, আহি ভাল ভাল কথা কব, তারপর ইলেকশন পার হওয়ার পিছত হিহতক জিকাই 17 বছরের রাইজে জিকালে, তারপর আমার এই ব্রিজের যে সমস্যা, রাস্তাঘাটের যে সমস্যা, সেইটো হিহতে সমাধান নকরিলে। ইয়ার আগতে পানিরাম স্যারে 2 বার মান ফিতা কাটিলে, ফিতা কাটার পাছতো হব হব কইছিল, এটু মঞ্জুরি হয়েছে, কিন্তু কোন ফান্ডর পৰা টকাটো দি এটু বনাব তার মানে হেরিটো পোৱাই নাই হতে। কিন্তু যেতিয়া ইলেকশন আহে তেতিয়া কয় এটু হয়েছে, মানে গ্র্যান্ড হয়েছে, কিন্তু টকাটো কোরপরা দিম এটু মানে তেওঁলোকে ঠিরাং করব পাওয়াটাই। আর এই আমি সর সর লড়া ছালীবিলাকে এই বাহর দলঙেদি যায় স্কুল যাব লাগে, আজিকালি বাইক সাইকেল বহুতবার, এজন বহুতবার মানুষ ইয়ারপরা বাগরি পড়লে বাইক লই কিমান যে সমস্যার সম্মুখীন হবালগা হয় এটু আমি জানো। আর আমার এই গাঁওখনের এনেকুয়া এখন গাঁও, চারিওফালে আমার নদী, চারিওফালে নদী, এই নদীখন মানে আমি যে কোথা যাব লাগিলে নদী যেফালে যাওক নদী পার হয়ে যাব লাগবে। এতিয়া ধরো এম্বুলেন্সের কথা, এম্বুলেন্স আমার ইয়াত নাহে, কমসে কম 1.5 কিলোমিটার দূরত থাকিব, ইয়ারপরে ঠেলাই দিয়ে হোক সাইকেলে দিয়ে হোক বেমারিক লই যাব লাগে। দেখা গৈছে যে ইয়াৰে মন্ত্রী ইয়ারপর প্রতিনিধিত্ব করে মন্ত্রী কেবিনেট মন্ত্রী হিসাবে চন্দন ব্রহ্ম আছে, কিন্তু সমষ্টিবাসীর কথা কিন্তু কোনোদিনে কর্ণগোচর নহল। আর দেখা গৈছে বিপিএফ নেতা সকলে এই দলং বা এই যাতায়াতক লৈ রাজনীতি করে আহিছে, নির্বাচনের আগে আগে তেওঁলোকে দলং নির্মাণের কথা কয় বা ফিতা কাটে, কিন্তু পরবর্তী সময়ত দেখা যায় এই দলং নির্মাণ নহয়। News headline.